উচ্চদরের কারণে অতি লাভের আশায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পেঁয়াজ চাষ করেছেন পাবনার সুজানগরের কৃষকরা। আবাদে খরচ বেশি হলেও হতাশ নন তারা, তবে সংশয় থাকছে নতুন পেঁয়াজ ওঠার সময় আশানুরূপ দাম পাওয়া নিয়ে। আকিনুল ইসলাম রেমনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। কয়েক মাস ধরে পেঁয়াজের উচ্চ মূল্যে দিশেহারা নিম্ন আয়ের মানুষ। এ পরিস্থিতিতে ভালো দামের আশায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজের চাষ হয়েছে পাবনার সুজানগরে। উৎপাদনে দেশের শীর্ষস্থান ধরে রাখতে চান এখানকার কৃষকরা। শ্রমিকের খরচ, জমির খাজনা, সেচ, সার ও কীটনাশক খরচ মিলিয়ে এবছর পেঁয়াজ চাষে বিঘাপতি 5-7 হাজার টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। এক মন পেঁয়াজের উৎপাদন খরচ পড়বে 1200 টাকার বেশি। তখন তো আমরা ঠকেই যাই। আমরা ধরেন 800-1100 তো আমার কৃষকের এইসব আমরা দিনা দায়িকা করতেছি, ওই আমার ফিজ ওই অল্প দামে শেষ হয়ে যায়। তারা হাতে বাঁধাই টান্দা স্টক রাখে, তারা হয়তো দাম পায়। এক বিঘিতে আমরা 40,000 টাকা খরচ হয় আমাদের বিঘে প্রতি। এটা লেবার 700 টাকা করে লেবার নিছি, এক বস্তা সার মনে করেন যে 1700-1600 টাকা দিয়ে কিনেছি। আরও এদের জমিতে চাষ, টিলারের গাড়ি সব তো আছেই। পেঁয়াজ ওঠার সময় প্রতি বছর 800-900 টাকার মন দরে বিক্রি হয়। এবছর এদামে বিক্রি হলে লোকসানের শঙ্কা কৃষকদের। 1500-2000 টাকা করে বেশি পারে লস যায় কৃষকের। কৃষকের যদি যদি 2000 করে থাকে তাও কৃষকের কিছু থাকে। ধরেন যে তার পাশে ধরেন সরকারের কাছে আমরা তো কোনো অনুদান পাই না। পেঁয়াজের দাম পাওয়া নিয়ে শঙ্কা দেখছেন না কৃষি কর্মকর্তারা, বলছেন এবারে তীব্র শীত পেঁয়াজ চাষিদের জন্য ভালো হয়েছে। এই যে বৈরী আবহাওয়া বা শৈত্যপ্রবাহের ফলে যে সম্ভাবনা, ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে, আসলে ক্ষতি হবে না, বরং এটা ভালোই হবে। যেহেতু এটা আমাদের শীতকালেই এটা বেশি ভালো হয় আর কি। আর আমাদের লক্ষ্যমাত্রা যেটা আছে সেটা ওভারটেক করে আমাদের উৎপাদন আরও বেশি হবে বলে আমরা আশা করছি। আশা করি এবার যে ভালো মূল্য পেয়েছে কৃষকেরা, সামনের বছরগুলোতেও এর চেয়ে দাম যদি একটু কমেও তারপরেও কৃষকেরা উপকৃত হবে, লাভবান হবে। এবছর পাবনায় পেঁয়াজ চাষ হয়েছে 44,665 হেক্টর জমিতে। উৎপাদন হবে প্রায় 6.5 লাখ মেট্রিক টন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।